সিঙ্গাপুর সবার জন্য স্বপ্নের সিঙ্গাপুর। অনেকে ঘুরতে আসেন, অনেকে কাজ করতে আসেন, আবার অনেকে এই সিঙ্গাপুরে ব্যবসাও করেন। ডকুমেন্টারিটা তৈরি করার একটাই উদ্দেশ্য, সিঙ্গাপুরের সবকিছু আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদেরকে এন্টারটেইন করা। বন্ধুরা, আমি যখন সিঙ্গাপুরে আসছি দেখছি যে সিঙ্গাপুরে অনেক মজার মজার কিছু। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম মেরিনা স্যান্ডস বিচ। জায়গাটা অনেক সুন্দর, ঘুরতে যারা আসেন এখানে আসেন না এমন কোনো লোকই পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন মাঝখানে ওইটার নাম ক্যাসিনো, ওখানে বিশ্বের সবচেয়ে বড় বড় নামি দামি ব্যক্তিরা এসে জমে। আর দেখছেন এটা সিঙ্গাপুরিয়ানরা মাঝে মাঝে আনন্দ উল্লাস করে থাকে, সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। আসলে বসবাস করার যোগ্য। আমি ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে যাব সেই বাঙালি মার্কেট, বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে যে দেখবো যে ওখানে কি কালচার, আপনাদেরকেও দেখাবো। এই ট্রেন চলছে, ট্রেন চলছে কখনো মাটির নিচে দিয়ে, কখনো মাটির উপর দিয়ে। সিঙ্গাপুর পুরো শহরটা মনে হয় যেন আমার কাছে কোন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা একটা প্রতিচ্ছবি। সবকিছুই কেমন যেন ঝকঝকে চকচকে, উজ্জ্বল আকাশ, উজ্জ্বল পরিবেশ, সবকিছুই সুন্দর। তাই সবার কাছে বলা যেতে পারে সিঙ্গাপুর স্বপ্নের সিঙ্গাপুর। কিছু কোম্পানি আছে যেগুলো কোম্পানি অতটা ভালো না, আশানুরূপ স্যালারিটাও পায় না বাঙালি ভাইয়েরা, তাদের জন্য একটু কষ্টকর এই আর কি। সেসব ভাইদের সাথে আমি কথা বলেছি। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর সিঙ্গাপুরে জনসংখ্যা হচ্ছে 57 লক্ষ সামথিং। সিঙ্গাপুরে মোট বিদেশি ওয়ার্কারদের, কাজের লোকদের সংখ্যা হচ্ছে 10,32,000। এই জরিপটা হয়েছিল 2017 সালের আগস্ট পর্যন্ত। এর মধ্যে শুধু বাংলাদেশিরাই আছে 4 লক্ষেরও বেশি, ভাবা যায় না কত রেমিটেন্স বাংলাদেশের। এই তো দেখতে পেলেন যে শাপলা হোটেল, এটা সিঙ্গাপুরে বাঙালি খাবারের জন্য এই শাপলা হোটেলটা খুব নাম করা। এখানে বাঙালি সব খাবার পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বাঙালি ভাইয়েরা ঘুরছে ফিরছে, প্রতি রবিবারই তারা ছুটি পেলে এখানে চলে আসে। এসে কেউ বন্ধুদের সাথে দেখা করে, কেউ খাবার খেতেও আসে, কেউ একটু প্রাণ খুলে ঘুরতেও আসে। এই তো হোটেলের বাহিরের দৃশ্যটা। এই জায়গাটার নাম ফেরার পার্ক। এখানে একটা ইন্ডিয়ার এক ভাই মস্তফা নামের, উনি অনেক আগে একটা শপিং মল স্থাপন করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন তার নিজের নামে মস্তফা শপিং সেন্টার, মস্তফা প্লাজা। এটা দেখতে পাচ্ছেন মসজিদ। তো ওই মস্তফা শপিং মলটা অনেক বড়, অনেক বিশাল বড়। সিঙ্গাপুরে যতজন ব্যবসায়ী আছে তাদের মধ্যে, বড় যারা আছে তাদের মধ্যে সে একজন। আমরা এক বন্ধুর কাছ থেকে শুনতে পেলাম যে সিঙ্গাপুরের মধ্যে একটা গ্রাম আছে। তো আমাদের কাছে এটা আশ্চর্য লাগলো যে সিঙ্গাপুরের গ্রাম। পরে সবাই মিলে ভাবলাম যে চল দেখে আসি। তো সেই উদ্দেশ্যে আমরা এখন নৌকায় উঠলাম। দেখলেন এখানকার নৌকার ধরনটাও আলাদা, নৌকাতে স্টিয়ারিং সেট করা। যা হোক, এখান থেকে সিঙ্গাপুর সিটি থেকে সেই গ্রামটাতে যেতে প্রায়
30 মিনিটের মতো সময় লাগে। আর এখানে ওই নৌকাতে ভাড়া দিতে হয় আপনার $3, ওটাও সিঙ্গাপুরের মধ্যে। ওদের কালচারটা পুরো ভিলেজ কালচার, যেটা বলা হয় গ্রাম্য কালচার, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি জিজ্ঞেস করেছি এই মহিলাটিকে যে আপনি কোথায় থেকে আসছেন, ও বলছে যে অস্ট্রেলিয়া থেকে সে আসছে, গ্রাম দেখতে আসছে, ওর গ্রামের প্রতি খুবই টান ছিল। তো যাই হোক, এখানে ফরেন মানে বিদেশিরা সহ বাংলাদেশিরা অনেকে আসে, অনেক বাংলাদেশি ভাইয়েরা জানেন না। ওর নাম তরিকু, ওর বাসা খুলনা, আমাদের ফ্রেন্ড। ও সেলফি তোলার জন্য বসছে, কারণ এই যে ঝকঝকে চকচকে আকাশের নিচে সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, এত সুন্দর পরিবেশে কেউই ঠিক থাকতে পারছিল না, সবাই সেলফি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন বিদেশিরাও ছবি ওঠা ছবি তুলছেন, আমরাও তুলেছি, তবে আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি সবকিছু। ওর নাম সেলিম, ওর বাসা টাঙ্গাইলে। আমরা 30 মিনিট সময়ের মধ্যে অনেক, এই ভিডিওটা তৈরি করলে প্রায় মানে সিঙ্গাপুরে এসে 2-4 ঘন্টা হয়ে যেত সুন্দর, তারপরও এত সময় না থাকার কারণে আর খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি কিছু কিছু পয়েন্ট তুলে ধরেছি এখানে ভিডিওর, আর ভিডিওটার মধ্যে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কখন যাচ্ছি। যে দ্বীপটাতে আমরা যাচ্ছি, দ্বীপটার নাম পুলাউ উবিন। পুলাউ উবিন দ্বীপটা এই যে দেখতে পাচ্ছেন, এই দ্বীপটাই সেই দ্বীপ, মনে হচ্ছে আকাশটা কোনো শিল্পী রং তুলিতে এঁকে রেখেছে। সিঙ্গাপুরের পরিবেশটা, আবহাওয়াটা এক ঋতু, এখানে না গরম না শীত। আমরা অবশেষে সেই পুলাউ উবিন ভিলেজটাতে চলে আসলাম। প্রথমেই বাঁধলো আমাদের সামনে একটা টিন দিয়ে ঘেরা বাড়ি, একটা পেঁপে গাছও চোখে পড়লো। তো আমরা এখানে এগুলো ঘুরে ফিরে দেখে আমরা বন্ধুরা সবাই মিলে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা বন জঙ্গলের ভিতরে চলে যাই। সিঙ্গাপুরে আমার দেখা মতে একটা ট্রাফিক পুলিশও দেখতে পাইনি, আর একটা মোবাইল টাওয়ারও দেখতে পাইনি। এগুলো ডাব গাছ, মরে গেছে যত্নের অভাবে। এতো একটা বাড়ি দেখতে পাচ্ছেন, বিশ্বাস করা যায় না যেটা সিঙ্গাপুরের মধ্যে। এখানে শাপলা গাছ দেখে আমি থমকে গেলাম যে এখানে শাপলা, তাও সিঙ্গাপুরে। এই তো আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই তো একটা আধা পাকা বাড়ি। এই বাড়ির এখানে এসে আমাদের খুব ক্ষুধা লেগে যায়, আমরা কিছু খাওয়ার প্রস্তুতি নিই। সবাইকে দেখতে পাচ্ছেন যে খাওয়ার জন্য তৈরি, কেউ খাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হালকা কিছু খেলাম, শেষ করে আমরা আবার কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। পরে একটু হেঁটে একটু হেঁটেই দেখতে পেলাম যে একটা ম্যাপ, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে ম্যাপ দেওয়া আছে, আর এই ম্যাপটা দেখেই সবাই চলাচল করে। আর দ্বীপটা বানানো হয়েছে পুরো ঈগল পাখির মতো, এই তো দেখতে পাচ্ছেন ঈগল পাখির মতো এই দ্বীপটা। প্রত্যেকটা ম্যাপের নিচে দেওয়া আছে কোন কাজ আপনি করতে পারবেন এই দ্বীপে আর কোনটা করতে পারবেন না, ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আমরা দেখছিলাম কোন দিকে যাব, অবশেষে আমরা হাঁটা শুরু করলাম গ্রামটার ভিতরে, অনেক ভিতরে। একটা সময় আমরা অনেক জঙ্গলের মধ্যে চলে যাই হাঁটতে হাঁটতে। তো সেখানে আমাদের একটা সময় সমস্যা তৈরি হয়, পানি নেই। তবে এখানেও 100% সিকিউরিটি দিচ্ছে সিঙ্গাপুর পুলিশ। সিঙ্গাপুর পুলিশদেরকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ এখানকার আইন শৃঙ্খলা খুবই সুন্দর, খুবই হার্ড, কেউ খারাপ কাজ করে পার পাবে না। এখানে আপনারা সাইকেল দেখতে পাচ্ছেন, ট্যাক্সিও দেখতে পাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, আপনি $10 বিনিময়ে 1 ঘন্টা ঘুরতে পারবেন। আমরা বন্ধুরা ছিলাম অনেকে, সেজন্য আমরা ঘুরে ঘুরে দেখবো সেটাই মনস্থির করি, আর সাইকেল দিয়ে কতটুকু কি দেখা যাবে ভাবতে পারছি না, সেজন্য আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম। অবশেষে দেখতে পাচ্ছেন যে আরো
একটা ভাঙ্গাচোরা বাড়ি, এটা কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট ইচ্ছে করেই বানিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন ডাব পড়ে আছে, বিভিন্ন ধরনের ফল ফলাদি পড়ে আছে। এই ফল ফলাদিগুলো এখানকার কেউই খায় না। কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরে 12 মাসই আম, কাঁঠাল, লিচু সবকিছুই পাওয়া যায়, জানি না কোথায় থেকে আসে। তবে এখানকার এই ফলমূলগুলো কেউই খায় না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, এক চাইনিজকে, যে কেন খায় না। তো ওর উত্তরে বলেছিল যে আসলে এগুলোতে নিরাপত্তা, সেফটি নেই, সেজন্য তারা খায় না। সিঙ্গাপুরের প্রথম স্লোগানই হচ্ছে সেফটি। আমরা আরেকটা মোড়ে চলে আসছি, সেখানে দেখছি যে কোথায় কোন দিকে যাওয়া যায়। এই মোড় থেকে সবাই ভাবছে কে কোন দিকে যাবে, কোন দিকটাই কত সুন্দর। এভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা এলাকায় যেখানে বাংলাদেশিদেরকে অনুকরণ করে সবকিছু করা হয়েছে। এটা কিন্তু জাম গাছ। আমি জামটা খেতাম, জাম পাকেনি, বড় হয়নি, কিন্তু কলা গাছ লাগিয়েছে এখানে। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে শাকসবজি আছে ওইগুলোকে ইয়ে করা হয়। এই যে এই তো দেখতে পাচ্ছেন যে একজন চাইনিজ, তো সে সাইকেল মেরামত করছে। এদের কাজ সাইকেল, এদের জীবিকা নির্বাহের প্রথম পথ হচ্ছে সাইকেল। আর নৌকা দেখতে পেলেন, নৌকা, এরাও কিন্তু সিঙ্গাপুরিয়ান, এদেরও দাম অনেক। প্রত্যেকটা সিঙ্গাপুরিয়ানের গুরুত্ব সমান সিঙ্গাপুরে। ট্যাক্সি ক্যাব দেখতে পেলেন, আপনি ভাড়া নিতে পারেন ইচ্ছে করলে। অনেক সাইকেল, অনেক সাইকেলের দোকান দেখুন। চায়না মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, চাইনিজ ভাষাতে কিছু একটা লেখা আছে, হয়তো সাইকেল ভাড়া দেবে সেগুলোই। আমরা অবশেষে ফিরতে থাকি যে আমাদের সেই জায়গার দিকে, যেখান থেকে আমরা নৌকা থেকে নেমেছিলাম, সেদিকে আসার চেষ্টা করছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না, যেতে ইচ্ছে করছিল না। তো অনেক ক্ষুধা, এখানে বাঙালি কোনো দোকান নেই, আর চায়না চাইনিজদের হোটেল আছে। এই হোটেলগুলো একটাতেও হালাল খাবারের কোনো ব্যবস্থা নেই, সেজন্য ক্ষুধায় অনেক কষ্ট করতে হয়েছে। আর আমাদের কাছে ততক্ষণও কিছু কিছু কেক, রুটি, পানিটা ফুরিয়ে গেছিলো, এখান থেকে পানি কিনে নিয়েছিলাম। তো বনের ভিতরে হারিয়ে গেছিলাম, ওই সময়টা অনেক কষ্ট হয়েছিল যে আল্লাহ আজকে যেতে পারবো কিনা। তবে হ্যাঁ, আমরা যখন ঢুকেছিলাম এই পোলাও উবিন দ্বীপটার মধ্যে, ওখানে পুলিশ আমাদেরকে নতুন দেখতে পেয়ে বলেছিল যে কোনো সমস্যা হলে আমাদের, ওদের একটা নাম্বার দিয়েছিল, ওই নাম্বারটাতে 999 নাম্বারটাতে ফোন দিলে ওরা চলে আসবে মাত্র 2 মিনিটের মধ্যে। তাহলে প্রত্যেকটা এলাকাতে তারা আছে। আমরা অবশেষে চলেই আসছি কাছাকাছি, এদিকে নদীর ধারে ঘুরছি। এই তো কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন, গাছটা সেম গাছের মতো সেম, কিন্তু এখানে এসে একটা মোবাইল টাওয়ার চোখে পড়ে। এই তো দেখতে পাচ্ছেন, সেম বাংলাদেশের মতো। এখানে বাংলাদেশিদেরকে যে অনুকরণ করে এই এলাকাতে অনেক কিছু করা হয়েছে, তো ওইগুলো আপনাদের সামনে এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কাকতাড়ুয়া একটা বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়, বাঁশের একটা বাগান তৈরি করেছে। জিঙ্গার আদার চাষ, মানে এখানে আদার চাষ না, জাস্ট দর্শনার্থীদের দেখানোর জন্য এখানে কিছু কাকতাড়ুয়া তৈরি করেছে বাংলাদেশকে ফলো করে। পুঁই শাকের গাছ লাগিয়েছে, আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন। পুঁই শাক, পুঁই শাকটা আমার ভালো লাগে, আমি খাই, এটা মিষ্টি আলু। এই যে দেখতে পাচ্ছেন সুইট পটাটো লেখাই আছে, মিষ্টি আলু, প্রদর্শনীর জন্য জাস্ট এটা তৈরি করা এই বাগানটা। এখানে এই যে কলমি শাকটাও লাগিয়ে রেখেছে, পুরো বাংলাদেশকে এখানে তারা কপি করেছে। এই যে ভাঙ্গাচোরা বাড়ি, বাংলাদেশের যেমন তুলসী পাতা, ব্রাজিল একুয়া, এটা কিন্তু অনেক গভীর না, হালকা, কিন্তু বুঝিয়েছে যে বাংলাদেশের কূপটা এখানে রেখেছে। রাবার দেখতে পেলেন। তো এখানে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখি, কিন্তু জাম গাছে জাম যদি পাকতো আমি আমি অন্তত খেতাম। পেয়ারা গাছে পেয়ারা আছে, একটা ছিঁড়েছিলাম, কিন্তু মানে বেশি ইয়ে না, সেজন্য খেতে পারিনি। দেখতে পাচ্ছেন জিনিস পড়ে আছে। আমরা অবশেষে ঘুরতে ঘুরতে আবার নদীর ধারেই চলে আসি। নদীর ধার ঘেঁষে ঘেঁষে আমরা সেই মানে নৌকার কাছে আসতে পারবো বিশ্বাস ছিল।
এখানে এসে বন্ধুরা সবাই সেলফি উঠাচ্ছে, সেলফি সেলফি তুলছে। হ্যাঁ, ওই তো সেলিম, শরীফ হাঁটছেন, খুব মজা করেছি। আপনারা ইচ্ছে করলে ঘুরে যেতে পারেন সিঙ্গাপুরে এসে, কথা দিচ্ছি ভালো লাগবে। এই সে ওয়েলকাম টু পুলাউ উবিন। এখানে আমরা আবার বের হয়ে আসি, এখানে কোস্ট গার্ড আছে, 24 ঘন্টা আপনাকে নিরাপত্তা দিবে, আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো ভয়ের কারণ নেই। সিঙ্গাপুর শহরটা, সিঙ্গাপুর সিটিটা, সিঙ্গাপুর দেশটা এমন একটি দেশ যেখানে 2 মিনিটের মধ্যে যে কোনো প্রান্তে পুলিশ যেতে সক্ষম। মনে হচ্ছে জীবনটা এত সহজ করে দিয়েছে এরা। আমরা হাঁটতেছি, নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কোস্ট গার্ডের নৌকা, তারা নদী সহ। হ্যাঁ, ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা মালয়েশিয়া, আর এই দ্বীপটাতে আমরা ঘুরলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা আসতে পারেন, সিঙ্গাপুরে আসতে খুব বেশি টাকা লাগে না, মাত্র 20,000 টাকার মতো বিমান ভাড়া। তো বন্ধুরা, ডকুমেন্টারি এটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ প্রথম প্রেমের বৃষ্টি ফোটা।